আসসালামু আলাইকুম কৌতার প্রেমী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের কবুতর গুলিও ভালো আছে। আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছিলাম। আজকের ভিডিওর আলোচক বিষয় হলো কবুতরের ডিম যদি একটু কোনা দিয়ে ভেঙে যায় তাহলে কি করণীয়, এটা নিয়ে আজকে আমাদের চ্যানেলের ভিডিওটা আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যত সহজভাবে বুঝালে আপনারা বুঝবেন তত সহজভাবে বোঝানোর আমি বিশেষ চেষ্টা করবো। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওর নিচে থাকে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কবিতা সম্পর্কিত ভিডিওগুলো পাওয়ার জন্য। আর পাশে যে বেল আইকনটা আসবে সেই বেল আইকনটাও অন করে দিবেন পরবর্তী কবিতা সম্পর্কিত ভিডিওগুলো পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা যারা কবুতর পালন করে থাকি তারা একটি সমস্যাটা ফেস করে থাকি, সেটা নতুন কবুতর পালক হোক আর পুরাতন কবুতর পালক হোক, সেই সমস্যাটা হলো আমাদের কবুতর যখন ডিমটা পাড়ে ডিমটার কোনো অংশ যদি একটু ফেটে যায় তাহলে আমরা মনে করি কিছু কি করব। আমরা যারা নতুন কবুতর পালকরা আছি তারা ডিমটাকে ভেঙে ফেলি অথবা ডিমটাকে আমরা হাতি নষ্ট করে ফেলি অথবা আমরা কাউকে বাইরের কোথাও ফেলে দেই। এটা যারা করে তাদের একটি ভুল ধারণা, হ্যাঁ তাদের একটি ভুল ধারণা, আপনারা এই কাজটা কখনো করবে না। আপনার সেই ডিম থেকে বাচ্চা ফুটবে এটা অবশ্যই আপনার গ্যারান্টি আছে, কেননা ডিমের ভিতর থেকে যদি তরল পানিগুলো যদি বের হয়ে যায় তাহলে আপনি সেই ডিমেতে কখনো বাচ্চাটা পাবেন না। আর যদি তরল পানিগুলো যদি ভিতরে রয়ে যায় তাহলে আপনি অবশ্যই সেই ডিম থেকে বাচ্চাগুলো উঠাতে পারবেন, তার জন্য আপনি কোথাও ফেলাবেন না অথবা আপনি নষ্ট করবেন না। দেখবেন তরল পানিগুলো যদি বের হয়ে যায় তাহলে অবশ্যই সেই ডিমটাকে হারিয়ে দেওয়ার মানে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, আর তরল পানিগুলো যদি ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনি সেই ডিমটাকে রেখে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। আর এটা অনেকে বলে কবুতরের ডিম ধরলে নাকি ডিমের থেকে কোনো বাচ্চা পাওয়া যায় না ও ডিমটা নষ্ট হয়ে যায় এবং ডিমটা ড্যামেজ হয়ে যায়, এটা থেকে কোনো বাচ্চাই পাওয়া যায় না। এটা যারা বলে তাদের একটি ভুল ধারণা। আমার বড় ভাইয়ের অভিজ্ঞতার মাধ্যমে আমি বলছি এই ডিমটা ধরলে কোনো সমস্যা হবে না, কেননা দেখুন আমি কিন্তু ডিমটা তিন চারবার ধরেছি, দেখুন আমার ডিমটা কোনো সমস্যাই হয়নি। আপনি যদি হালকাভাবে ধরেন তাহলে কোনো সমস্যা হবে না, দেখুন আমি কিন্তু আস্তেভাবে ধরছি, আমি কিন্তু ধরে ঝাঁকি মাকি দিইনি, তার জন্য আমার ডিমটা কখনো নষ্ট হবে না। আপনি ধরবেন হালকা জানি ভিতর কোনো কুই যদি না লাড়া লাগে, এটা দিকে আপনি একটু খেয়াল করুন। এখন আমি আপনাদেরকে জানাবো যে কবুতরের ডিমটা যদি কোনো অংশ দিয়ে যদি ফেটে যায় তাহলে আপনারা করণীয়টা কী করবেন, এটা নিয়ে এখন আমি আপনাদেরকে সংক্ষেপে আলোচনা করব। আপনাদের কবুতরের ডিমের অংশটা যদি একটু ফেটে যায় তাহলে আপনারা যে কাজটা করবেন, যে কোনো বাজারে যেয়ে আপনারা কস্টিপ কিনতে পাবেন। হ্যাঁ পানি কালার কস্টিপ আমি আপনাদেরকে দেখাতে পারছি না, পানি কালার কস্টিপ আপনি এনে তারপর আপনার যে অংশটুকু ভেঙে গিয়েছে সেই অংশটুকুতে আপনি লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কোরস দিয়ে তারপর আপনি লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন সেই কস্টিপটি। আপনি লাগানোর সময় সতর্ক অবলম্বন করতে হবে, কেননা কবুতরের যে ডিমটা আছে তরল পানি সেই পানিগুলো জানি বের হয়ে না আসতে পারে, যদি বের হয়ে আসে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনি সেই ডিমে থেকে কখনো বাচ্চাটা পাবেন না। আর যদি সেই ডিমে থেকে যদি কোনো তরল পানিগুলো না বের হয় যদি ভিতরে থাকে তাহলে অবশ্যই সেই ডিমে থেকে বাচ্চাগুলো পাবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন, আমার যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে আমি সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কবিতা সম্পর্কিত ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও।